ঢুকিয়ে দেব। কোথায়? ভেতরে। বিশ্বাস কেন যে হারায়? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এমন হলো অসময়ে কেন ঝড় যে এলো? হাতি যখন ফাঁকে পড়ে চামচিকেতেও লাথি মারে। অসম্ভব কিছুই নয়, কারণ নামটা যখন ফাঁস, আর তাও যে সে ফাঁস নয়, একেবারে প্রেমের ফাঁস। স্বপ্ন যেন মরিচিকা মরু জানে দৃষ্টি ঢাকা। আজ প্রেমের ক্রসউইন্ডস নিয়ে মুখ খোলার পালা আমাদের গেস্টদের। তবে তাদের গেস্ট বললেও খুব ভুল হয়, কারণ প্রত্যেকেই আমাদের একদমই ঘরের লোক, তাই তো? আছে আমাদের সঙ্গে মৌবনিধি, মৈনাকদা এবং পায়েল। কেমন আছো? খুব ভালো। আচ্ছা, তো ফাঁস ছবির নাম, কিসের ফাঁস? এই প্রশ্নটাই প্রথম আছে, মানে ফাঁস কেন? আচ্ছা, আমার একটা খুব চিন্তা হতো আগে। মৈনাক, পায়েল, হেল্প মি, ইজ ইট ফাঁস না ইজ ইট ফাঁস? আমি তো ভাবতাম যে গলায় ফাঁস নাকি গলফের ফাঁস। হ্যাঁ, এটা কিসের ফাঁস? এটা আমাকে যদি একটু না, বা ফেঁসে যাওয়া, সেটাও তো একটা ফাঁস। इस लाइन का बादशाह हूँ कमलेश बाबू, मेरी आंखों को धोखा देना इतना आसान नहीं है। ओ भगवान, अभी की तुम्हारा होना सरदार। হ্যাঁ মৌবনিধি, এটা নিয়েও কথা বলতাম আমরা, যে তোমাদের থেকে জানবো যে শৈলেশ কুহ নিয়োগীর এক নাটকের থেকেই এই ছবি হয়েছে। আমরা কমার্শিয়াল ছবি বলতে এখন যেটা দেখি রিমেক, যে কটা রিসেন্টলি পাচ্ছি সব রিমেক। তো নাটক থেকে সিনেমা, সেটা তোমাদের কতটা সারপ্রাইজ করেছিল যখন ফার্স্ট তোমরা স্ক্রিপ্ট শুনেছিলে সকলেই, বা গল্পটা শুনেছিলে? ইন্টারেস্টিং আই বিলিভ যে এই অ্যাস্পেক্ট এক্স্যাক্টলি ফিল্ম মেকিং এর, যে কিভাবে একটা নাটকের যে মঞ্চ রূপ থেকে রূপান্তরিত করে লোকে সেটাকে শর্ট ডিভিশন করে এবং কমার্শিয়াল ফর্মে। হ্যাঁ এক্স্যাক্টলি, কমার্শিয়াল ফর্মেটে খুব জমাটি হয়েছে। আই থিংক আমরা খুব সেখানে তোমার ফাইট বলো, সেখানে গান বলো, সবকিছু ইনপুট করা হয়েছে, সবকিছু অনেকটাই নতুন করে করা হয়েছে। হ্যাঁ, এর আগেও আমার একটা ফিল্ম ছিল, সেটা বৌদি.com বলে একটা ছবি, সেটাও শৈলেশ গুণিকের একটা নাটক থেকে করা ছিল। তারপরেই সেটাও রাজ মুখার্জি ডিরেক্টর ছিলেন, তারপর রাজদা আবার এই গল্পটার নাম বোধহয় ফাঁস, মোস্ট প্রবাবলি ফাঁস, নাটকটির নামও ফাঁস ছিল। আচ্ছা, সবথেকে মজার ব্যাপার হলো আই থিংক রাজদার ওয়ার্ক স্পিড। হ্যাঁ, ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস, ভীষণ ফাস্ট কাজ করেন। মানে কদিনে শুটিং হয়েছিল তোমাদের? কোথায় কোথায় হয়েছিল যদি একটু বলো। অনেকটা ছিল, সেটা ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের বিয়েতে। পৃথিবীটা কেন সময় কেন ঝড় যে এলো? সত্যি লুডো খেলেছি আমরা, লুডোটা অ্যাডাল্ট কথা, লুডো অ্যাডাল্ট কথা, বাচ্চারা খেলে, বাচ্চারা, নো কমেন্ট, সেক্স এন্ড ল্যাডার্স তো, হে কত ভালো ভালো কথা, এক্স্যাক্টলি ইন্টারপ্রিটেশন। আমরা কন্টেন্টে ফিরে আসি, বলো না, আমাদের অন্য খেলাতে চলে যাব, আমরা খেলাতেই চলে যাব। তুমি পুলিশ অফিসার,
একটু বলো প্লিজ, কেমন অফিসে, কেমন পুলিশ অফিসার, তা আবার মানে একজন লেডি স্মাগলারের পিছনে ঝুঁকছে, মানে প্রচন্ড ইন্টারেস্টিং একটা ব্যাপার, এত সুন্দরী একজন স্মাগলার একদম। হ্যাঁ ওই জন্যই তো ছুটছিলাম জোরে জোরে, কিন্তু গলাটা তো সেটা নয়, খুব জোরে গাড়ি চালাচ্ছে, বাইকটা চালাচ্ছে, হঠাৎ কি না চলে এলো সামনে, কি করছো, ওর কাছে কোথায় যাচ্ছো, কেন যাচ্ছো, হ্যাঁ যাচ্ছো, আচ্ছা ঠিক আছে, আবার আস্তে 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 বাইক চালাচ্ছে। আমি কাঞ্চনদা, সুমিতদা, সুভাষিস দা, মোটা সুভাষিস দা। আচ্ছা তো এই চারজন পুলিশ অফিসার, চারজন পুলিশ অফিসারের চারজনই একটি কৃতকর্মা লোক আর কি, কারোর হাত থেকে কে একবার সবাই ফসকে যায় আর কি। আমি তাদের মধ্যে সব থেকে নতুন জয়েন করেছি, তো আমাকে ওই রকম একটা, আমাকে আর কাঞ্চনদাকে ওই রকম একটা মিশনে পাঠানো হয়েছে যে একজন লেডি স্মাগলার আছে, সে এবং তার বাবা অনেকদিন ধরে অনেক কিছু স্মাগলিং করে যাচ্ছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না, তো তোমরা যাও গিয়ে তাদেরকে ফলো করো এবং তাদেরকে অ্যারেস্ট করে আনো, এই হচ্ছে ডিউটি আমাদের। তাতে কাঞ্চনদা এবং আমি হচ্ছি জগাই এবং মাথায়। আচ্ছা তো যেটা নিয়ে কথা হচ্ছিল যে যখনই দুই মহিলা একসাথে থাকে তখন সেটা ভীষণ মজা হয়, একটু ক্যাট ফাইটও হয়, কোনটা হয়েছে এখানে? আমাদের শুধু ক্যাট ফাইট না, আমাদের ডগ ফাইট, ক্যাট ফাইট, স্কোয়েল ফাইট, আর কি কি ফাইট হয়, পাখি ফাইট সব হয়ে যায়। এটা শুনি মানে তোমরা দুজনে কি একসাথে সিন বা দুজনে একসাথে শুট করেছো? আরে রোজ সকালে উঠে আমাদের একটা ডিম ছুটতো আর আমি ওদিকে একটা টমেটো ছুটতাম, তারপরে ওই মাছের দাঁড়িয়ে থাকতাম, যা ডিম আর টমেটো আছে সব আমার গায়ে লাগতো। সেটা কি টাকা দিয়ে দিয়া না, সেটা কারণটা কি, মানে সেটা কি মৈনাকদাকে কে পাবে তার জন্য, মানে আমরা মৈনাককেই করতাম, আমসলাকি আসলে মৈনাক পালিয়ে যেত। পৃথিবীটা কেন এমন হলো, অসময়ে কেন ঝড় যে এলো, একজন পুলিশ ইন্সপেক্টরের যে আসল যে কাজটা, যে আলটিমেটলি তাকে তার মানে অনেক সম্পর্ক থাকতে পারে, তার হয়তো কিছু ফ্যামিলি বা পার্সোনাল লাইফ থাকতে পারে, বাট আলটিমেটলি তার রেসপন্সিবিলিটিটা থাকে কাজটা সবার আগে, সেই জন্যই ও স্যাক্রিফাইস করে দিয়েছিল যে আমি আরো বেশি করে যাই ওর দিকে আমার কাজের জন্য, কাজের কাজ দেখে প্রেমে পড়েছো মানে না চিন্তা নেই কোনো, কলকাতা পুলিশের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এখান থেকে কিছু দেখাতে চাই, আমাদের কলকাতা পুলিশের তো রেপুটেশন একরকমের আছেই, কিন্তু আমরা একটুখানি একটু এগোতে চাই, মানে পরিবর্তন করতে চাই যে ছবিটা, তাই তো ছবি পরিবর্তন কিছু না, যে মেসেজটা যেটা বলছো সেটা হচ্ছে আর কিছুই না, এটা লাস্ট আমাদের মানে গৌতম হালদার যে ক্যারেক্টারটা করেছেন তার ছেলেও কোনো একটা স্মাগলিং এর কাজে জড়িয়ে যায় আর কি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি বাধ্য হন একটা ডিসিশন নিতে এবং অ্যারেস্ট করেন আর কি। সো দিস ইজ দ্য মেসেজ যে যারা সৎ পুলিশ অফিসার থাকেন তারা সবসময় কর্তব্য পরায়ণ হয় এবং তারা নিজের ডিউটিটা একদম 100% দিয়ে তারা পালন করেন, সেটাই করা উচিত। আচ্ছা ছবির নাম যেহেতু ফাঁস, একটা মজার কথা জিজ্ঞেস করি যে তোমরা তো মানে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে কথাটা জিজ্ঞেস করি যে এইরকম কেউ আছে, মানে অনেকের ওপরই রাগ হয়, অনেকের ওপরই ভালোবাসাটা বেশি হয়, কিন্তু ইন্ডাস্ট্রিটাই এমন যে আমরা রাগটা দেখাতে পারি না, মনের ভেতর রেখে দিতে হয়, তো এরকম কেউ আছে যাদেরকে
এই ফাঁসে জড়াতে চাও? আমি তো ছবির বাইরে মৈনাকদার চুপ করে আছে, মৈনাকদার মাথায় আছে কয়েকজন, তাই তো নো কমেন্ট। সব থেকে ভালো হচ্ছে নো কমেন্ট। হ্যাঁ না, রামজনের কাছে যাবো। তুমি বলে আমাদের ডিরেক্টরকে এই নামটা দিয়েছিলে, সাজেস্ট করেছিলে তুমি নিজে। ফাঁস নিয়ে আমি কিন্তু একেবারে না, আমি ফাঁস নিয়ে করছি সিরিয়াসলি। পৃথিবীটা কেন এমন হলো, অসময় কেন ঝড় যে এলো? মানে ফাঁস নিয়ে তো কেউ কিছু মুখ খুলবে না, তো ফাঁসে গান নিয়ে একটু কথা বলা যেতে পারে তো, যে কেমন গান, কি গান আছে? সৌমিত্র কুণ্ডু তো, এবং সিঙ্গার আছে তোমার রূপম ইসলাম, নচিকেতা, যুযুদি তো আছে, একটা আইটেম সং আছে, একটা রোমান্টিক সং আছে, একটা সিচুয়েশনাল স্যাড সং আছে, তো মানে সব ধরনেরই আছে, সব ধরনের গান, যেমন একটা কমার্শিয়াল মুভিতে থাকে পুরো মাল মশলা সব রেডি। আমরা কিন্তু সবাকে নিয়ে পরিচালক হিসেবে কেমন লাগলো, মানে স্ট্রিক্ট নাকি? তার যে অ্যাঙ্গলিং বা তার যে ডিসক্রিপশন সেটা এক্সপ্লেইন করতেও বেশি টাইম নেন না, আবার আর্টিস্টদের টাইম ওয়েস্ট করার কোনো জায়গাই উনি দেন না, মানে এত স্পিডে উনি পুরো কাজটা পুরো র‍্যাপ আপ করতে পারেন যে একটা পালস বা হয় না, একটা প্রত্যেকটা প্রজেক্টের একটা নিজস্ব রিদম থাকে, তো ইউ ফিল ভেরি হ্যাপি ওয়ার্কিং উইথ হিম, যে হি রিয়েলি ইন্সপায়ার্স ইউ এন্ড হি গেটস হিজ ওয়ার্ক ডান ভেরি ফাস্ট। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, রাজদার কাছ থেকে পেয়েছি নতুন, প্লাস নয়নদার রাজদার যখন টিম আপ করে শটগুলো নিতেন তাদের যে কোঅর্ডিনেশন ভীষণ সুন্দর, ভীষণ ভালো, মানে ওটা যেন দীর্ঘদিনের বন্ধুত্বের দুষ্টু লোক হতে না এরকম ভালো একজন রেসপন্সিবল লোক হতে? দুটো দুটোর আলাদা মজা আছে আর কি, দুটোর দুটোর পুরোপুরি আলাদা একটা মজা আছে। দুষ্টু লোক হতে মজা পাই, নেগেটিভ ক্যারেক্টারের একটা অন্যরকম মজা থাকে, ডেফিনেটলি মজা থাকে, যদি তুমি নেগেটিভ ক্যারেক্টারটাকে সেইভাবে পোর্ট্রে করাবার সুযোগ দাও বা নেগেটিভ ক্যারেক্টারটাকে সেইভাবে লেখো, তাহলে নেগেটিভ ক্যারেক্টারটা খুব ভালো মজা থাকে। সেটা ডিপেন্ড করে স্ক্রিপ্টের উপরে, স্ক্রিপ্টের উপরে এবং স্ক্রিন প্লের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি ওইটাকে যেরকম দেখেছি, আমি দেখেছি যে একমাত্র ওই যে সুন্দর পুলিশের অ্যাটায়ারটা, বেশ পুলিশ পুলিশ সেজে ঘুরছে এবং বেশ নিজেকে এনজয় করছে, ইনফ্যাক্ট তিন চারবার আমি দেখেছি নিজেকে এরকম করে আয়নার সামনে দেখেছি, মানে এরকম পুলিশ আমরা রাস্তায় ঘুরতে খুব কমই দেখি, হ্যান্ডসাম তাই না, বিউটিফুল স্মাগলার সেটা বলো, মানে এইটা কোইন্সিডেন্স বললাম, কিন্তু এটা বলো যে মহিলা কেন আয়নার সামনে অতবার দাঁড়াচ্ছিল, ওই যে বিউটিফুল স্মাগলার কে হতে হবে তাই জন্য বলো তো স্মাগলার কে নাকি অনেকেই তো চান এরকম দু তিনজনকে চারপাশে নিয়ে ঘুরে, বল না ম্যানেজটা করলে তার জন্য তো ফাঁস দেখতে হবে, একটা জিনিস বলে মানে ডানাতের খবর যেন বাহাত না পায়, বাহাতের খবর যেন ডানাত না পায়, তাহলে ম্যানেজ হয়ে যাবে, মানে জব আমি তো চুরি করেই ফাঁস, না না মোবনি দি বোঝো, মানে এক্সপেরিয়েন্সড, না হলে এইভাবে কি আর টিপস দেয়া যায় তাই না? মইনা অনেক গল্প আছে, শুটিং শেষ হোক, আতে শুটিং এ তোমরা মানে যাদের সাথে কাজ করছো মানে যারা আছেন প্রত্যেকই তো খুব মজার মানুষ, মানে মজার এক্সপেরিয়েন্স নিয়ে যেটা শেয়ার করতে পারো, মানে ডিসিপ্লিন মানুষ এরা যে তাদেরকে ওই হাসির মোড়কে খুঁজে পেতে, মানে অফ অফ ক্যামেরা তারা এত ডিসিপ্লিন, এত স্ট্রিক্ট,
একমাত্র সেই পালসটা আই থিঙ্ক খুব অসাধারণ অভিনেতারা যখন একত্রিত হয় যারা যারা রয়েছেন এই ছবিটাতে প্রত্যেকে ওয়ান্ডারফুল জব, তো তাদের ওই যে গিভ এন্ড টেক বা থ্রোটা যেটা বলে যে আমি প্রথমে এই ডায়লগটা এইভাবে বললাম এবং অ্যাজ এ ফিডব্যাক আমি এই জিনিসটা পেলাম, ওটা এত এনজয় করেছি, এত ভালো লেগেছে। সেক্ষেত্রে তোমরা এই ছবিতে গৌতম দার কিভাবে দেখলে? গৌতম দার মেঘনাদ বধ কাব্য যখন আমি দেখি আমি গৌতম দার ফ্যান হয়ে যাই, তো সেই মানুষটাকে এই মানে ফিল্মে তিনি কেমন ভাবে অভিনয় করবেন ওটা দেখতেও দারুণ লাগছে। যে আমি জানি যে ফিল্মে লোকে আরো কাছাকাছি মানুষকে দেখতে পান, মানে আমরা যেহেতু বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি আরো ফুলিয়ে ফাপিয়ে দেখতে পাচ্ছি, তো সেখানে কাজটা অনেক বেশি নিখুঁত হয়, অনেক বেশি সেন্সিটিভ হয়, এবং উনি যেভাবে নিজেকে চেঞ্জ করলেন ওটা আমি স্টাডি করেছি, খুব সুন্দর লাগলো। মানে ফার্স্টলি দুটো মিডিয়ামের মধ্যে যে পার্থক্য সেটা নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন হলো, প্লাস এটা একটা পড়াশোনার মধ্যে পড়ে, ইউ ক্যান সে সেম পার্সন আমাদের হিরো ছিল, এখনো হিরোই আছে আরকি, মানে স্টেজে ওই রকম একটা মানুষ, ওই রকম একজন অভিনেতা যে ওই রকম ভাবে চলতে পারে ওই এনার্জি দিয়ে, কারণ গৌতম হালদার মানে হচ্ছে এনার্জি। স্টেজে যারা যারা গৌতম হালদারের নাটক দেখেছে তারা জানে যে মানে এনার্জি যাকে বলে এনার্জির একদম একটা অ্যাটম বম বলে না, ওই গৌতম হালদার হচ্ছে ওইটা প্রথম থেকে শেষ অবধি একদম 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 প্রথম যেভাবে যে টোনটা দিয়ে শুরু হয় নাটকটা যখন শেষ হয় সেই টোনটা দিয়ে। আমি অনেকগুলো নাটক দেখেছি গৌতম দার, সুতরাং যখন থিয়েটার করতাম তখন একটা স্বপ্ন ছিল, জানো তো, মানে তখন একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ এই লোকটার সাথে যদি একটা একবারের জন্য একটা স্টেজ শেয়ার করতে পারি, যে ছোট্ট এই একটু একটা ছোট্ট রোল, আমি জাস্ট আসবো স্টেজে এর আমি কিছু চাটা দেবো, এইসব স্বপ্ন দেখতাম আর কি, সেটা কোনো দিন হয়নি। কিন্তু এই সিনেমাটা থ্যাংকস টু রাজদা, থ্যাংকস টু জুপিটার ফিল্মস, যে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে যে গৌতম হালদারের সাথে কাজটা করার, এবং যেহেতু আমার সিনিয়র ছিল আমাদের অনেক কিছু ইন্টারাকশন হতো আর কি, সিনের সময় ইম্প্রোভাইজ করতাম, চেষ্টা করতাম, ওনার সাথে অনেক কিছু কথা বলে গল্প করতাম, সেগুলো একটা খুব বড় পাওনা আর কি। আর অত বড় একজন অভিনেতার সাথে কাজ করা মানে তুমি সর্বক্ষণ না তুমি শিখছো আর কি, আমাকে যদি বলো তাহলে ডেফিনেটলি আমি মঞ্চের কথা বলবো। মঞ্চ আমাকে যদি বলো আমি কোনো কমেন্টই করব না, ডেফিনেটলি মঞ্চের কথা বলবো, কারণ ফিল্মে গৌতম দাকে প্রথমবার আমরা দেখি। না প্রথম না, এর আগে বেশ কিছু ফিল্ম উনি করেছেন, আমরা অডিয়েন্সের উপর ছেড়ে দিলাম যে তারা ডিসাইড করুক যে গৌতম দাকে কেমন লেগেছে। তবে অডিয়েন্সও মঞ্চের কথাই বলবে, কারণ মঞ্চে এমন এমন কাজ কিছু করে গেছে, মানে এখনো করছেন বা ফিল্মে তো জাস্ট মানে করছেন, মানে মানে হোপফুলি আরো আগামী দিনে আরো ভালো ভালো কাজ হবে। সেটাই মানে গৌতম হালদার মানে মঞ্চ, এটাই হচ্ছে, আর কিছু আসে না। তো এবার একটু সিরিয়াস কথায় চলে গেছি, এবার একটু প্রেমে প্রেমে ফিরে যাই। প্রেম মানে গিটার, আর এখানে নাকি গিটার হাতে দেখা যাবে মৈনাক দাকে, মৈনাক এটা গানের গানের গিটার বাজিয়ে গান, আবার দুজন মানে নায়িকাকে নিয়ে, দুজন নায়িকাকে নিয়ে গানটা, একজন স্বপ্নে একজন বাস্তবে। আচ্ছা তো ওই বললাম ডিস্ক ব্রেক বলেছিলাম না, কি ব্যালেন্স স্বপ্নে চলছিল তারপর ডিস্ক ব্রেক হলো, এটা হলো আমি গান গাইতে একদমই পারি না। গানটা মানে গানটা বিয়ে সেটা হচ্ছে রূপমের গান, একা একা দিনটা চলে যায় এরকম একটা গান, সেটা একটা স্যাড ভার্সন ছিল, স্যাড প্লাস মানে স্যাড রোম্যান্টিক কাইন্ড অফ একটা ব্যাপার, কাঞ্চনদা আর আমি দুজনে ছিলাম সেই মুহূর্তে একটা গান আর কি। আচ্ছা তো মানে এটা প্রেমেরই গান বলা চলে কিনা? হ্যাঁ প্রেমের গান বলা চলে আর কি। মনে বাবা প্রেমটা
এটা তো কমেডি থ্রিলার আমরা যেটা শুনেছি, একদম একদম কমেডিতে আমরা শুনছি। আর কোন কোন জায়গাগুলো ছবিতে আছে যেটা মানে তোমাদের মনে দর্শকদের ভালো লাগবে? অভিষেক দা একটা খুব বড় পার্ট প্লে করেছেন, অভিষেক চ্যাটার্জি। উনি একজন মানে দেখানো হচ্ছে সুপারস্টার ছিলেন, যিনি ব্ল্যাক মানি ট্রানজাকশন করেন। তো হ্যাঁ, মানে রিসেন্ট যে অবস্থা আমাদের এই মুহূর্তে পলিটিক্যাল চলছে, তো তার সাথে দর্শক খুব ভাবে লিংক করতে পারবে। আচ্ছা একটু কাটছি যে এখনকার কোন রকম কোন রাজনৈতিক ঘটনাকে তুলে ধরা হয়েছে ছবিতে? না না, সেরকম না। বা কোন মানুষের সাথে কি সাজুজ্য রেখে কেউ যদি সাজুজ্য বার করে যদি বেরোয় ঘটে সেটাই, সেইটা কিন্তু একটা ছবি। হ্যাঁ একদমই তাই, মানে প্রত্যেকটা ছবি তাই। মানে সিনেমাটা তো আমাদের লাইফেরই গল্প না, একদম একদম কিছুটা ইন্সপায়ার্ড। আর এতদিন আগেকার নাটকের গল্প এক্স্যাক্টলি, কিন্তু আমাদের প্রাসঙ্গিক। হ্যাঁ সেটাই, সেই অদ্ভুত লাগে যে আজকে যা গল্প সেটা আগের দিনও কিন্তু একই ছিল, মানে মানুষের প্রোডাকশন লেভেলটা কিন্তু মানুষ ছাড়তে পারেনি, এটা একটা অদ্ভুত। হ্যাঁ প্রোডাকশনটা তখনকার দিনে হয়তো একটু এই ডেট ছিল, এখন হয়তো এতটা হয়ে গেছে আর কি, কিন্তু প্রোডাকশনটা ছিল, চিরকালই ছিল এবং থাকবে এটা একদম। তোমাদের কি মনে হয় যে প্রোডাকশনটা বেড়েছে নাকি ছিল কিন্তু দেখা যেত না বা মানুষ ধরতে পারে না? বেড়েছে, ডেফিনেটলি বেড়েছে। এই মুহূর্তে যদি সমাজের কথা বলো তাহলে প্রোডাকশন ডেফিনেটলি বেড়েছে, মানে বাড়ছে আমার মনে হয়, ডে বাই ডে ইনক্রিজ করছে। সেটাই তো, অভিষেক দার কথাটাই শুনি, সে একজন হ্যাঁ তো সেখানেও ইনভেস্টিগেশনে যায় দুজন অফিসার, এন্ড সেটারও একটা আর কি কনফ্লিক্ট। সেখানে একটা অদ্ভুত সুন্দর কমেডি সিকোয়েন্স বেশ কিছু আছে, সেখানে সুমিত দা এবং সুভাষিস দা যায়, ওরা যায় বেসিক্যালি একজন হচ্ছে স্ক্রিপ্ট রাইটার আর একজন হচ্ছে প্রোডিউসার, এই হিসেবে অভিষেক দার বাড়িতে ঢোকে আর কি। তো সুপারস্টার ন্যাচারালি সে সিনেমা করে, তো তার বাড়িতে ঢুকতে গেলে ওইভাবে ঢুকতে হবে, সেটা নিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটে আর কি, সেটা অভিষেক দার পার্টে আছে। এবং এদের মধ্যে যখন মানে একটা বার্টার সিস্টেম কাজ করে তখন হয়ে যায় গ্রে। তো সমাজের মধ্যে এখন আমার মনে হয় গ্রে মানুষের সংখ্যাটা বহুত বেড়ে গেছে, মানে আমি যদি একদম পুরো ডাইরেক্ট ডিপিকশনে যাই এখন বলতে সাদা আর সাদা নেই, কালো কালো আর কালো, সবাই গ্রে হয়ে গেছে, সবাই গ্রে। তো সেই নিয়েই একটা গল্প হয়ে গেছে। তুমি এখানে একজন রেসপন্সিবল পুলিশ, ধরো তুমি রিয়েল লাইফেও তা হতে, তাহলে কোন জিনিসটা চেঞ্জ করতে চাইতে রিয়েল লাইফে পুলিশ হলে? হ্যাঁ কোন জিনিসটা, মানে অনেক কিছু চেঞ্জ করতে চাইতাম, যেমন প্রচুর প্রচুর করাপশনটা যাতে বন্ধ করা যায় সেটার কিছু একটা ব্যবস্থা করতাম। কলকাতার রাস্তাঘাটে যেভাবে ট্রাফিক চলাচল করে সেটার যাতে আরও উন্নত হয় সেটার কিছু ব্যবস্থা করতাম। এই যে স্মাগলিং হচ্ছে সেগুলোকে কীভাবে আটকানো যায়, প্রচুর বিভিন্ন রকমের জিনিসপত্র স্মাগলিং হয় এবং সেগুলো খুব রিয়েল ওয়েতে হয় যেগুলো আমরা ভাবতেও পারি না আর কি। না আর চাই তো যত অপরাধী ও পাকড়াবে সব এরকম বিউটিফুল হবে, সুন্দরী। সত্যি এইটা দেখে কিন্তু প্রেমও করতে পারতো, এই ছবিটা দেখে পুলিশদের কিন্তু খুব কষ্ট হবে, মানে তারা তো এরকম পান না। কে বলেছে পান না? যারা ইকুয়াল প্ল্যাটফর্ম, একটা টাইম ছিল যখন মেয়েদের হয়তো পড়াশোনা করতে দেওয়া হতো না, মেয়েদেরকে ফিল্ড না, সেটা এখনো আছে, এখনো আছে, এখনো যদি তুমি দেখো দেখবে প্রচুর নাবালিক মানে বিয়ে হয়ে যাচ্ছে, তারা নিজেরা রিভল্ট করে বলছে যে আমরা বিয়ে করব না, আমরা পড়াশোনা করতে চাই না, মানে আমরা কাগজ খুললে আমরা প্রত্যেকদিন একটা না একটা ঘটনা দেখতে পাই। কিছু হয় না, ওই চেয়ারটা ডিসাইড করে যে কে কি করবে না করবে, সে ছেলে হলেও কি করবে বা মেয়ে হলেও কি করবে, ডিপেন্ড অন দ্যাট পার্টিকুলার থিং। একদম, আর আমার মনে হয় এই সময় এই ছবিটা মজার হলেও এই মেসেজটা কিন্তু রয়েছে যে এই মহিলাদের যে উপেক্ষা করে যায় আসলে তারাই হয়তো অনেক বড় কিছু ঘটাতে পারে, সেটা ভালো দিক থেকেও তারা ভালো অনেক কিছু ঘটাতে পারে, আবার যদি খারাপের দিক থেকে হয় তাহলে খারাপের দিক থেকে। মহিলাদেরকে মানুষ হিসেবে ভাবো, তাদের পক্ষেও সাদা কালো হওয়া সম্ভব।
অর্পিতা, আমি তোমাকে একটা মানে বলি একটা ঘটনা। তুমি তখন মহিলাকে জিজ্ঞাসা করছিলে না যে কিভাবে ফাঁসালে দুটো নারীকে, মহিলা কিন্তু এখানে একটা বইয়ের হেল্প নিয়েছে, ওইটার নামটা বলো। কুমারীর মন নাকি? কুমারীর মন কিভাবে জয় করতে হবে। ঠিক আছে, সিনিয়র অফিসার দিয়েছে, আমি স্যালুট ট্যালুট মেরে বইটা নিয়ে এলাম। হ্যাঁ স্যার, এটা তো থাকবে। বললো হ্যাঁ, এটা পড়ো তুমি, ভালো, ইটস ইউর ডিউটি। নালে আর এই দুজনকে নিয়ে ট্যাকল করলেন কি করে সেই। সমাজের অনেক তিক্ত কথা অনেক সুন্দর ভাবে মধুর ভাবে বলা হয়েছে, কিন্তু এটাই বোধহয় বেস্ট ফর্ম অনেককে বোঝানোর, আর আপনি হচ্ছেন সেই সূত্র। তোমরা এবার আমি বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে কমার্শিয়াল বাংলা সিনেমা বলতেই একটু ব্যাকা চোখে দেখে লোকজন, রিমেক হেন তেন। আমাদের ছবিটা কিন্তু একদম একটা নাটক থেকে করা কমার্শিয়াল বাংলার ছবি, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে খুব ভালো ভালো অ্যাক্টার্স রয়েছেন, অ্যাক্টার অ্যাক্ট্রেসেস যারা রয়েছেন তারা সকলেই খুব নামি দামি, যার যার নিজের নামের অনেকটা ওজন বহন করেন। আর হচ্ছে একটা আদ্যপান্ত এন্টারটেইনিং গল্প, যেটা বললো একদম একটা আদ্যপান্ত এন্টারটেইনিং গল্প। ইটস এ ফ্যামিলি ওরিয়েন্ট কাইন্ড, মানে ফ্যামিলি কাইন্ড অফ ফিল্ম, যেটা পুরো ফ্যামিলি নিয়ে আপনারা দেখতে পাবেন। সো অন্য কোনো কিছু চিন্তা করবেন না, আপনার নিকটবর্তী সিনেমা হলে যান এবং ফাঁস দেখুন। থ্যাংক ইউ। আমার নতুন করে কিছু বলার নেই, যেটা ওরা বললো এক্স্যাক্টলি তাই। ফুল এন্টারটেইনিং একটা ছবি, খুব মিষ্টি করে আমরা মানে করেছি এই ছবিটা, অবশ্যই দেখবেন। কিন্তু আরও কিন্তু কয়েকটা ছবি মুক্তি পাচ্ছে, বান এবং বিসর্জন, তো সেক্ষেত্রে কতটা টাফ লাগছে, মানে কম্পিটিশনটা কি লেভেলে, তোমার কি মনে হচ্ছে? দেখো আমার মনে হয় প্রত্যেকটা ছবির নিজস্ব কন্টেন্ট থাকে, তো আমার ছবির যদি ভালো কন্টেন্ট থাকে আমার মনে হয় দর্শক ফাঁসবে। তো আমাদের ছবিটা একটা অন্য ধরনের ছবি, নিজস্ব গল্প, সেটার নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। সো আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি ওই টাইম ভাবছি না যে অন্য কী ছবি হচ্ছে না হচ্ছে, আমরা আমাদের কাজটা নিয়ে ভাবছি এবং আমরা আমাদের কাজটাকে কনসেন্ট্রেট করছি। তোমাদের যদি জিজ্ঞেস করি যে তোমাদের ছবির দিকে ভোট অবশ্যই বেশি, তারপরে কোন ছবিটার দিকে ভোট বেশি, কী বলবে? কোন ছবিটার দিকে ভোট বেশি, মানে তোমার কোনটা দেখতেই হবে 14 তারিখ, ফার্স্ট ছাড়া, ফার্স্ট তো দেখবেই নিজের ছবি, এছাড়া এছাড়া বিসর্জন দেখবো, ওয়ানও দেখবো। হ্যাঁ, আপনি এটা, আমি আমি এটাই বলবো যে পয়লা বৈশাখের দিন আমাদের বাঙালিদের নববর্ষ, আমাদের কাছে এটা খুব শুভ একটা দিন। সুতরাং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি 4টে ছবি মুক্তি পাচ্ছে। আপনাদেরকে বাঙালি হিসেবে একটা জিনিস অনুরোধ করব যে হিন্দি সিনেমা ছেড়ে বাংলা সিনেমা দেখুন হলে গিয়ে। মানুষের জীবনে সময়টা খুব কম এবং এই সময়ের মধ্যে ভালো কাজ করার জায়গাটাও খুব কম। এমন ছবি দেখতে হয়, এমন সঙ্গ রাখতে হয় যেখান থেকে জীবনের প্রতি কিছু নতুন পাওয়া যাবে এবং সমাজকে কিছুটা হলেও হেল্প করা যাবে। আমার মনে হয় আমাদের ছবির মধ্যে কন্টেন্টে রয়েছে যাতে সামাজিক কিছু জিনিস একটু পাল্টাতে পারে। তো বছরের প্রথম দিন আমি আমার ছবিটাকে ভোট দেবো। আমি সবসময় সেই ধরনের ছবি করি যেখান থেকে সমাজের উন্নতি করতে পারে, আর আমার মনে হয় যে ক্রিটিক্যাল দিকগুলো তুলে ধরাটা সব থেকে বড় কাজ, যেটা এই ছবিতে করা হয়েছে হাসির মোড়কে। তাই আসুন আমাদের ছবি দেখুন ফাঁস এবং সাপোর্ট করুন বাংলা ছবিকে, কারণ সত্যি দুর্দান্ত কাজ করা হচ্ছে, অরিজিনাল কাজ করা হচ্ছে এবং আপনারা না পাশে থাকলে আর কে থাকবে। Exactly. Thank you so much. Thank you. Thank you তোমাদের সবাইকে। আর আপনাদের বলি যে আমাদের লাইফে প্রচন্ড চাপ থাকে সব সময়, আমরা চাই যে মুডটা কোনোভাবে যদি একটু হালকা করা যায় সেটার জন্য কিন্তু এই ধরনের ছবি। তবে সবার ওপরে কি একটাই কথা বলবো, যে ছবিই হোক যেরকমই হোক
বাংলা ছবি দেখুন, বাংলা ছবির সাথে থাকুন। আজ এখানেই শেষ করছি। তবে বাংলা ছবি এবং তার ব্যাপারে আরও কিছু জানতে হলে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে।